ফেসবুক সময়ের পরিক্রমায় যা পরিণত হয়েছে জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে ফেসবুক আজ আর কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে নয় নিজেকে ছাড়িয়ে নিয়ে গেছে অনন্য উচ্চতায় বেড়েছে এর পরিধি তৈরি হয়েছে ভার্চুয়াল জগতের নতুন নতুন ক্ষেত্র আর এ কারণেই বৃহস্পতিবার ফেসবুকের কর্পোরেট নাম বা প্যারেন্টস নেম যেটাই বলি না কেন সেটি বদলে মেটা করা হয়েছে নাম পরিবর্তনের খবরটি এমন এক সময়ে এলো যখন ফেসবুক ভেতরে বাইরে রয়েছে তীব্র সমালোচনার মুখে বাজারে একচ্ছত্র আধিপত্য বিস্তার মিথ্যা তথ্যের ছড়াছড়ি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সহ নানা কেলেঙ্কারিতে বিশ্বজুড়ে নীতি নির্ধারকদের চাপের মুখে আছে প্রতিষ্ঠানটি মার্কিন কংগ্রেসেও আইন প্রণেতারা সরব ফেসবুকের বিরুদ্ধে রয়েছে সহিংসতায় উস্কানির অভিযোগও আর তাই বিশ্লেষকরা মনে করছেন মূলত এসব নেতিবাচক ইমেজ ঢাকতেই এই নাম পরিবর্তনের উদ্যোগ এটা স্পষ্টতই সমালোচকদের দৃষ্টি অন্য খাতে প্রবাহিত করতেই এমন উদ্যোগ মানুষ সহজে এটা বুঝতে পারছে যদিও জাকারবার্গ অনেক দূরদৃষ্টি সম্পন্ন লোক অনেকদিন ধরেই তিনি নাম পরিবর্তনের বিষয়টি বিবেচনা করে আসছিলেন তবে ঠিক এই মুহূর্তে তিনি এটি করেছেন ফেসবুক নিয়ে সাম্প্রতিক সমালোচনা ঢাকতে কারণ তিনি যে কোনো মূল্যে তার বাজার ধরে রাখতে চান এবং তিনি ক্ষেত্রে অবশ্যই সফল হবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই এখন দেখার বিষয় তার প্রতিদ্বন্দ্বীরা ভবিষ্যতে তাদের বাজার ধরে রাখতে পারেন কিনা ফেসবুক এখন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ নেই এর বাইরেও ভার্চুয়াল জগতে তৈরি হচ্ছে তাদের নানা ক্ষেত্র ও প্ল্যাটফর্ম মূলত এই বিষয়টিকে তুলে ধরেই নামের সঙ্গে মিল রেখে লোগোতেও পরিবর্তন এনেছে মেটা আগের লাইক লোগোর পরিবর্তে বসানো হয়েছে নীল রঙের অসীমাকৃতির লোগো নতুন এ নামকরণ তাদের কার্যপরিধিকে স্পষ্টভাবে তুলে ধরতে সক্ষম বলে দাবি করেছেন ফেসবুকের জনক মার্ক জাকারবার্গ অন্য কর্মকার সময় সংবাদ